যারা চিন্তা ভাবনা করছেন ইউকেতে হায়ার এডুকেশনের জন্য কিন্তু আপনারা কিছু ইনটেক মিস করে ফেলেছেন যেমন সেপ্টেম্বর ইনটেক জানুয়ারি ইনটেকও মিস করে ফেলেছেন এর মাঝামাঝি সময়ে আপনারা যেতে চাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে মে ইনটেক তো যারা মে ইনটেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছিলেন তাদের সাথে আজকে আমি একটা ইউনিভার্সিটি শেয়ার করতে যাচ্ছি তো আমি যে ইউনিভার্সিটির কথা বলছি সেইটা হচ্ছে চেস্টার ইউনিভার্সিটি যেটা কিনা না নর্থ ওয়েলসে অবস্থিত তো আপনি যদি এই ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনি অনেকগুলো লোকেশন থেকে আসলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন যেমন আপনি যদি কার্ডিফে থাকেন তাহলে কার্ডিফ থেকে আপনি এটাতে মুভ করতে পারবেন আপনি যদি লিভারপুলে থাকেন অথবা আপনি যদি চেস্টারে থাকেন ম্যানচেস্টারে থাকেন তাহলে কিন্তু আপনি এই ইউনিভার্সিটি থেকে খুবই সহজেই পড়াশোনা করতে পারছেন এগুলো হচ্ছে এই ইউনিভার্সিটির আশেপাশে মেইন সিটি যেটাতে কিনা আপনাদের যে পার্ট টাইম জবের ব্যবস্থা বলেন তারপরে লিভিং যেই অ্যাকোমোডেশানের ব্যবস্থা বলেন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যদি চান যে চেষ্টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন কিংবা পড়তে চাচ্ছেন তাহলে কিন্তু এই সিটিগুলোর থাকতে পারছেন এবং কাজগুলো করে আপনারা টাকা ইনকাম করার দরকার সেটা কিন্তু আপনারা খুবই অনায়াসেই করতে পারছেন এখন যদি আসি যে এই ইউনিভার্সিটির বেনিফিটসগুলো কি কি রয়েছে যে কেন আমার চেষ্টা ইউনিভার্সিটিকে চয়েস করা উচিত তো প্রথমেই আমি যদি বলি যে উইদাউট আইএল যদি কেউ চান যে উইদাউট আইল এ অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন ওআইটিসি নামে যেই টেস্টটা আছে সেই টেস্টটা দিয়ে কিন্তু আপনি খুবই সহজে উইদাউট আইলসে অ্যাপ্লিকেশন করতে পারছেন এখানে কিন্তু স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে যারা মেইনটিকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য একটা অনেক পরিমাণের স্কলারশিপ রয়েছে তারপরে যদি টিউশন ফির কথা বলি তো অন্যান্য অনেক ইউনিভার্সিটি আছে যেটা কিন্তু অনেক বেশি টিউশন ফি যেটা অ্যাফোর্ড করা অনেকের পক্ষে সম্ভব না অনেকে চাই যে আমি একটু কম টিউশন ফি ইউনিভার্সিটিগুলোতে যেতে যাচ্ছি তো তাদের জন্য এটা অন্যতম একটি অপশন হতে পারে যে চেস্টার ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফিগুলো অনেক কম রয়েছে এবার আসি সাবজেক্ট নিয়ে তো যারা কিনা চেস্টার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেকগুলো সাবজেক্টই অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডিজিটাল মার্কেটিং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যানেজমেন্ট এবং এম তো আপনারা যদি এই সাবজেক্টগুলোতে মে ইন্টেক অ্যাপ্লিকেশান করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত পুরো প্রসিডিওরে আমরা আপনাকে সাহায্য করব তো মেইনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি চলে আসবেন আমাদের কাছে